আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত রান্নার ব্লগে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আজকে রেসিপি নিয়ে আসলাম, গজ আলু রেসিপি। তো রেসিপিটা আমি নিজের হাতে করছি না, আমার শাশুড়ি মা রান্না করছে, সেটা আমি ভিডিও করে তোমাদের সামনে পরিবেশন করছি। তো ভিউয়ার্স, এই যে দেখতেই পাচ্ছ, এখানে তেল দিয়ে পেঁয়াজ আর ছোট ছোট চিংড়ি মাছ, যে সামুদ্রিক চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে রান্নাটা করবে। তো এখানে খুব ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ফ্রাই করে নিচ্ছে, আর এর মধ্যে এখন দিয়ে দিল লবণ পরিমাণ মতন। এবার দিয়ে দিবে শুকনো মরিচের গুঁড়ো, যেহেতু ভোজ আলু আর আলুটা মাটির নিচে বলতে এটা ছাইয়ের মধ্যে হয়, ছাই দিয়ে এটাকে বানাতে হয়, আসলে ছাই দিতে হয় প্রচণ্ড পরিমাণ আর অনেক গর্ত করে, তারপরে ওই গাছটা শিকড়টা যেটা হয় আর কি ওটা লাগাতে হয়। তো এবার হলুদের গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এবার কিছুটা পানি দিয়ে দিবে, পানিটা দিয়ে কিছুটা কষিয়ে নিল। নিয়ে এই যে দেখো, এখন সেই গোজালুগুলো দিয়ে দিচ্ছে। আরেকটা কথা বলে রাখি, গোজালুটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছিল। আর খুবই সিম্পল আর খুব ছোট্ট একটা ভিডিও দিলাম, সবাই দেখবে, কমেন্ট করবে কেমন রেসিপিটা, কেমন হলো। এই যে দেখো, এই পরিমাণ ঝোল রাখা হয়েছে এখন রান্নার পর, আর যখন একটু ঠান্ডা হয়ে গেছে একদম শুকিয়ে শুকিয়ে গেছে, দেখছো? আসলে মানে এত মজা এই আলুটা, আমি তো আসলে কখনো খাইনি। আমরা যারা ঢাকা শহরের মানুষ, যারা ওখানে থাকি, গ্রামের জিনিস কিভাবে দেখব? আমি খাইনি, তোমাদের ভাইয়া নিত, উনিই খেত। তো এখানে এসে খেয়েছি, খুব ভালো লাগছে। তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ফলো আজ করবে আমার ভিডিও। আল্লাহ হাফেজ।